আসসালামু আলাইকুম, আলামিন টিপস 360-র পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আলামিন, আশা করি সবাই ভালো আছেন, আর ভালো আছেন বলেই আমার ভিডিওটি দেখছেন, এই জন্য আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা অনলাইনে মেডিকেল চেক আপ করতে পারবেন, কীভাবে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য আমরা যেসব মেডিকেলগুলো করে থাকি ওই সব মেডিকেল রিপোর্টগুলো আমরা অনলাইনে চেক করতে পারবো। তো আমরা বর্তমানে অনেকেই বিদেশ যাওয়ার ইচ্ছুক, কিন্তু বিদেশ যাওয়ার আগে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হয় তা হচ্ছে মেডিকেল। মেডিকেল করার পর আমরা মেডিকেলে ফিট হয়েছি কি না আনফিট হয়েছি এটা জানার জন্য আমাদের এজেন্সির কাছে বারবার কল করতে হয়, কিংবা জানার কোনো ওয়েও আমাদের জানা নেই, কারণ পাসপোর্ট আর মেডিকেল স্লিপ দিয়ে আমরা কীভাবে জানবো। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা পাসপোর্ট এবং গামকা স্লিপ দিয়ে আপনারা আপনাদের মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই যারা আমার সাথে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশন আকারে পেয়ে যান। সাথেই থাকুন। চলে আসলাম মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের হাতে পাসপোর্ট কিংবা গামকা স্লিপটি নিতে হবে, কারণ আমরা আজকে দেখাবো যে কীভাবে আপনারা পাসপোর্ট কিংবা গামকা স্লিপ নাম্বার দিয়ে মেডিকেল স্ট্যাটাস চেক করবেন। কারণ আমরা এই দুইটার মাধ্যমে পাসপোর্ট কিংবা গামকা স্লিপের মাধ্যমে আমরা মেডিকেল স্ট্যাটাস চেক করতে পারবো। তো সর্বপ্রথম আমি যেটা বলছি, আপনারা সর্বপ্রথম যে ফাইনাল মেডিকেলে যাওয়ার আগে অবশ্যই আপনারা একটা প্রি-টেস্ট করিয়ে নেবেন, কারণ প্রি-টেস্ট না করালে আপনাদের দেখা যাচ্ছে যে অনেক সময় শারীরিক কোনো প্রবলেম কিংবা ব্লাডের প্রবলেম থাকলে ফাইনাল মেডিকেলে যাওয়ার পর অনেকে আনফিট হয়ে যাচ্ছেন, তো যার কারণে আপনাদের অনেক স্বপ্ন অনেক আশা ভেঙে যাচ্ছে। আর একবার আনফিট হলে 6 মাসের আগে কিংবা 3 মাসের আগে মেডিকেল করা সম্ভব হচ্ছে না। তো আমি এই জন্য বলবো যে আপনাদের আশেপাশে কোনো ভালো ডায়াগনোস্টিক সেন্টার কিংবা যেসব জায়গায় প্রি-টেস্টগুলো করায়, যেমন প্রি-টেস্টের মধ্যে কী কী থাকবে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্সরে, এগুলো থাকবে, এইচআইভি টেস্ট, আপনার জন্ডিসের চেক, এইচবিএস চেক, এগুলো সবই থাকবে আপনার ওই টেস্টের মধ্যে। তো আপনারা ভালো কোনো একটা ইস্যুর মধ্যে ডায়াগনোস্টিক সেন্টারে গিয়ে চেক আপগুলো করে নেবেন। আনুমানিক 1500 থেকে 2000 টাকা নিতে পারে। তো আপনার টেস্টগুলো করিয়ে নিলে আপনাদের মেডিকেলে ফাইনাল মেডিকেলে গেলেও প্রবলেম হবে না, কারণ দেখা গেছে আপনার যখন ওই টেস্টগুলো করাবেন আপনার যদি প্রবলেম থাকে তাহলে প্রবলেমগুলো আপনারা দেখে নিতে পারবেন ভালো একটা ডাক্তার দেখিয়ে, আপনার মেডিসিন খেয়ে তারপর আপনারা ফাইনাল টেস্টে যেতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আমি যেটা বলছি যে আপনারা আপনার হাতে পাসপোর্ট কিংবা গামকা স্লিপটি নেন, কারণ মেডিকেল করার সময় পাসপোর্টটি কিন্তু রিক্রুটিং এজেন্সি আপনার কাছ থেকে নিয়ে নেবে। তো অবশ্যই আপনারা সবসময় পাসপোর্টটি কয়েকটা ফটোকপি করে রাখবেন, যাতে আপনি পরে ভবিষ্যতে কাজে লাগাতে পারেন। তো আমি সর্বপ্রথম একটা যে কোনো ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করে যে কোনো ব্রাউজার ব্রাউজার ওপেন করে লিখবেন, এখানে লিখবেন গামকা মেডিকেল স্ট্যাটাস। দেখেন আমার এখানে মেডিকেল স্ট্যাটাস দেওয়া আছে। তো এখানে দেওয়ার পর দেখেন এখানে আছে v2gccchmc.org, এটা হচ্ছে তাদের গামকার নিজস্ব ওয়েবসাইট। ওখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আসছে বাই পাসপোর্ট নাম্বার আর ন্যাশনালিটি বাই জিসিসি স্লিপ নাম্বার। তো আমি যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবো তাই এখানে পাসপোর্ট নাম্বার দেবেন, ন্যাশনালিটি যে আপনি যে ন্যাশনালিটি হবেন সেই ন্যাশনালিটি দেবেন, বাংলাদেশের বাংলাদেশি। আর এখানে দেখেন একটা রোবোটিক ভেরিফাই আছে, তো এখানে নাম্বারটা যদি লেখাটা না বোঝেন এই যে এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করলে এটা রিলোড হবে। তো আমি এখানে আমার পাসপোর্ট নাম্বার দিচ্ছি, তারপর এখানে দিচ্ছি আমার ন্যাশনালিটি বাংলাদেশি, তারপর এখানে আমি আমার আমরা রোবট কিনা তা প্রুভ করার জন্য দিয়ে দিচ্ছি 954, তারপর দিয়ে দিচ্ছি জেনারেট। দেখেন তো এখানে কিন্তু চলে আসছে মেডিকেল ডিটেলসগুলো। আপনার যদি ডেস্কটপ মোডে দেখতে চান, ডেস্কটপ মোডে দেখতে গেলে এখান থেকে ডেস্কটপ মুভ করে নিতে পারবেন, ডেস্কটপ মুভ করতে পারবেন। তো আমরা এখান থেকে এটা পিডিএফ আকারও সেভ করতে পারবো, প্রিন্ট আউটও করতে পারবো, তো আমাদের দরকার নেই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করেছি। তো এভাবে আপনারা আপনাদের মেডিকেল রিপোর্টগুলো বের করবেন অনলাইন থেকে। আর আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা মুফা চেক করবেন, আপনাদের ভিসা পাসপোর্টে লেগেছে কি না সেটা চেক করবেন। সেই জন্য সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন, আমার সাথে থাকুন, তাহলে আমার সম্পূর্ণ নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন।